বিপিএল আসলে পুরো দেশের একটা টুর্নামেন্ট, পুরো দেশব্যাপী দেখে। রংপুর রাইডার্স এবং বসুন্ধরা সবসময় চেষ্টা করে বড় একটা টিম বানাতে, ভালো একটা টিম বানাতে, বাট এন্ড অফ দ্য ডে স্পোর্টস ক্যান সামটাইমস বি ভেরি ক্রুয়েল। এটা অ্যাকসেপ্ট করে নিতে হবে দ্যাট উই ওয়ার ডিফিটেড, আমরা ভালো খেলিনি, একটা পার্টিকুলার তিনটা চারটা ওভারের কারণে হয়তো আমরা ফাইনাল খেলতে পারিনি, বাট দিস ইজ স্পোর্টস, খেলা একজন জিতবে একজন হারবে। কুমিল্লা জিতেছে, ডিজার্ভেডলি সো, তারা ডিজার্ভ করে চ্যাম্পিয়ন হতে, কিন্তু এটা সত্যি যে আমরা ডিসঅ্যাপয়েন্টেড নট টু প্লে দ্য ফাইনালস, বাট আমার কাছে মনে হয় যে নেক্সট ইয়ার আমরা আরও শক্ত হয়ে আসবো, বিকজ দেশের কাছে, রংপুরবাসীর কাছে এবং আমাদের যত রংপুর রাইডার্স ফ্যান আছে তাদের প্রতি আমাদের একটা দায়িত্ব আছে। সো যতদিন পর্যন্ত বসুন্ধরা এবং আমরা সবাই মিলে রংপুর রাইডার্সকে চালাবো, উই উইল গিভ আওয়ার বেস্ট অলওয়েজ। সাকসেসের জন্য আমি মনে করি সবচেয়ে বড় কারণ হলো যে আমরা সবাই একত্রিতভাবে মিলেমিশে অনেক বছর ধরে কাজ করছি। আমাদের হেড কোচ সোহেল ভাই আছে, আপনি যদি আমাদের হেড কোচের পর আমাদের সহকারী কোচ দেখেন বা বোলিং কোচ দেখেন, ব্যাটিং কোচ দেখেন, সবাই কিন্তু আছে। আমরা লাস্ট ইয়ার যখন চ্যাম্পিয়ন হই তখন আমরা ডিসাইড করেছি যে যেহেতু আমরা ডিপিএলের মতো একটা টুর্নামেন্ট জিতেছি, বিকজ আমি বিশ্বাস করি যে ডিপিএল জিতা বিপিএলের থেকেও কষ্ট, বিকজ আপনি বড় টিম বানিয়ে বিপিএলে বা বিদেশ থেকে প্লেয়ার এনে আপনি চ্যাম্পিয়ন হতে পারবেন, বাট ডিপিএলে দের সো মেনি গুড টিমস যে ওটা জিতাটা আমার কাছে মনে হয় যে আরও অনেক ডিফিকাল্ট। আমরা ওভাবে করে একটা ফ্যামিলি হিসাবে ট্রিট করি, আমরা সবাই একত্রিত থাকি এবং আমাদের ব্যাটিং কোচ থেকে বোলিং কোচ থেকে শুরু করে সবাই কিন্তু এবার আমরা বিপিএলেও কাজ করেছি। আমরা লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন হওয়ার পরে উই গেভ দেম দ্য রেসপেক্ট যে সবার একটা বিপিএল কন্ট্র্যাক্ট পাওয়া উচিত। সো ওভাবে করেই আমার কাছে মনে হয় যে অনেক হেল্প করে যখন আপনি একত্রিতভাবে অনেক বছর একসাথে কাজ করবেন, তখন অবভিয়াসলি হেল্প করবে।